আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ভারী কিছু তুলতে নিতে পারতাম না, অনেকদিন যাবত এই সমস্যাটা। এই সমস্যার কারণে ব্যথা তো হইতোই, আমি অনেক ব্যথা হইতো, মানে চলাফেরা করতে খুবই কষ্ট হইতো, হাঁটতে মানে আমার এমন ব্যথা হইতো যে আমার নিঃশ্বাসটা আটকে আসতেছে ব্যথার কারণে, এরকম একটা ব্যথা অনুভব করতাম আমি। এই ব্যথাটা এই যে আমার এখানে হিপ জয়েন্টের এখানে অনুভব করতাম, এই এখানে হাড়ের ভিতরে। এই বিষয়ে আমি অনেক ডাক্তার দেখাইছি। ধরেন যে আমি আমাদের পাবনাতে ভালো একজন অর্থোপেডিক দেখাইছি, তারপরে ঢাকাতেও ভালো অর্থোপেডিক দেখাইছি, আমাদের পাবনাতে আমি একাধিকবার ডাক্তারের কাছে যাই, ওনারা আমার প্রেসক্রিপশনে ওষুধ দেয়, ওষুধগুলি খাই, দু একদিন ভালো থাকে, পরবর্তীতে আবার ওই ডাক্তারের কাছে যাই, উনি দেখার পর বলল যে আপনার এমআরআই করেন, আর একটা প্রেসক্রিপশন করে দিল। ওই ওষুধগুলি খাওয়ার পরে আমি ধরেন যে কিছুদিন সুস্থ ছিলাম, ওষুধগুলি খাওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমারে দেখে বললো যে আপনার তো এখন ব্যথা নাই, তো আপনি একটা কোমরের বেল ব্যবহার করেন, আর কোনো মেডিসিন দিল না। পরে কোমরের বেলটা নিয়ে আমি 2 থেকে 3 দিন ব্যবহার করার পরে আমার ব্যথা আগের ন্যায় আর কি, মানে আগে যেরকম ব্যথা ছিল ওরকম ব্যথা, পরে ওরকম ব্যথা নিয়ে তারপরে সপ্তাহে আমি আবার ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে উনি এমআরআই করতে বললো যে 2-1 দিনের মধ্যে এমআরআই করে আমার দেখান। পরে আমি আমার ভাই এখানে ঢাকাতে থাকে মিরপুর কাজীপাড়া, ওনারে ফোন দিলাম, উনি আমার ঢাকা আসতে বললো, ঢাকা আসতে বললো, আমি ঢাকা আসলাম। আমার ভাই এখানে আমার ICDTR-এ চাকরি করে, উনি ওখানে জব করে, ওনারও ডাক্তার সম্পর্কে ভালো জানাশোনা আছে। পরে আমার ভাই আমার মামার সাথে পরামর্শ করে আমার এমআরআই করাইলো। করার পরে আমার তো কিছু বললো না, আমি পরে বাড়ি চলে গেলাম রিপোর্টটা নিয়ে। বাড়ি চলে যাওয়ার পর পরে সপ্তাহ ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে আপনার হিপ জয়েন্টটা ক্ষয় হয়ে গেছে, আপনার এবিএম এর সমস্যা আপনার। তো আমি তো ওনার পরামর্শ দিল অপারেশন করার জন্য, আমি তো আসলে গরিব মানুষ, অনেক সমস্যা আমার, আমি তো ধরেন যে 2 দিন যাবৎ খালি কাঁদলাম, আমার পরিবারের মা বাবাও কান্নাকাটি করল। পরে আমার ভাই বললো যে তোর এই সমস্যা, তাহলে তুই ঢাকা আয়, দেখি ঢাকা আরও 2-1টা ডাক্তারের সাথে কথা বলি, দেখি আমরা কি করা যায়। পরে আমি ঢাকা আসলাম, ভাইয়ের বাসায় আসলাম, ভাই আমার নিয়ে ডাক্তারের কাছে গেল, ওনারা রিপোর্ট টিপোর্ট দেখে বললো যে আপনি অপারেশন করতেই হবে। আচ্ছা, অপারেশন করার জন্য প্রিপারেশন নিলাম। এখন উনিরা বলতেছে অপারেশন করলে আমি নিচু হয়ে বসতে পারবো না, প্যানে বসে টয়লেট করতে পারবো না, মানে এক কথায় আমার উঁচু জায়গা বসতে হবে, নিচু জায়গা বসতে পারবো না। তা আমি তো গরিব মানুষ, আমার চলাফেরা করা অনেক সমস্যা হয়তো জীবনে হইতে পারে, এটা ভেবে আমি আরও ভেঙে পড়লাম যে এত টাকা দিয়ে অপারেশন করব, তাও যদি আমি নর্মাল জীবনে চলাফেরা না করতে পারি তাহলে কি উপায়। এর মাঝখানে আমার ভাই ডাক্তারদের সাথে করা আলাপ আলোচনা করে উনি অপারেশনের সিদ্ধান্ত নিয়ে ফেলাইল যে আমরা শনিবারে কি রবিবারে অপারেশন করব। আমার ভাইয়ের বাসায় থাকাকালীন আমি চিন্তা ভাবনা করলাম আসলে আমার এই জায়গায় কী অবস্থা আমি একটু দেখি, যে এখন ইউটিউবে যা দেখি ওই জিনিসটা, তখন ওইটার পরেই স্যারের একটা ভিডিও বাড়ায়, ডাক্তার শফিউল্লাহ প্রধান, ওনার একটা ভিডিও বাড়ায়, ওই ভিডিওটা আমি দেখি, পরে আর একটা ভিডিও আসে, আর একটা দেখি, এরকম করে আমি 5.5টা ভিডিও দেখলাম। তো 5 জনই বললো যে আমরা এখানে আসছি এই এই রোগের জন্যই, এবিএম এর জন্যই।
তখন আমার একটা মনের ভিতর সাহস হইলো যে অপারেশনে যাওয়ার আগে আমি স্যারের দেখাই। তো ওই ভিডিওটা আমি আমার ভাবিরে দেখাইলাম যে আপনি এইটা দেখেন। ভাবি দেখার পরে ভাইয়ের মেসেঞ্জারে দিছে, ভাইও দেখছে। দেখার পরে ভাই বাসায় আসল, ভাই আবার ফের স্যারের ফেসবুক ফেঙে আগে থেকেই স্যারের অনেক কিছু ফলো করে। তো ভাই বললো তো আমি তো এই ডাক্তার চিনি, তাহলে তাহলে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে এখান থেকে বলা হলো আপনারা এক সপ্তাহ পরে আসেন, স্যার দেশে নেই, দেশের বাইরে। তো এক সপ্তাহ আমি গ্রামের বাড়ি গেলাম, ওখান থেকে স্যার যখন আসলো ওই সময় আসলাম। আসার পরে স্যারের দেখালাম, স্যার বললে এখানে ভর্তি হয়ে যান। ভর্তি হলাম, আল্লাহ করলে আগের থেকে আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেকটাই সুস্থ, চলাফেরা মুভমেন্ট আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তো আমি মনে করি যাদের এভিএম বা হিপ জয়েন্টের সমস্যা, তারা সার্জেন ডাক্তারের কাছ না যায়া স্যারের এখানে আসলে অনেকটাই উপকৃত হবেন, এটা আমার ধারণা, কারণ আমি নিজেই উপকৃত। এখন আমার এখানকার ট্রিটমেন্ট ভালো লাগছে। সুস্থ করার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, কিন্তু তারপরেও স্যারের ওসিলায় আর কি আমি এখন সুস্থ। আপনাদের যদি ভালো লাগে আপনারা আসতে পারেন। সবার কাছে অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, ডিপিএসসি আর সির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।